अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तुम्हें एखाने की करछो अमृता? এত রেগে আছো আমার উপর যে আমার মুখটাও দেখতে চাও না তুমি? না তোমার মুখ দেখতে চাই, না তোমার আওয়াজ শুনতে চাই, আর না তোমার আশেপাশে থাকতে চাই। বেরিয়ে যাও এখান থেকে। নিহার, একবার আমার কথা তো। আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। এটা আমার আর রুচিতার রুম, আর এখানে শুধুমাত্র আমার ফ্যামিলি ছাড়া কারো ঢোকার অধিকার নেই। আমি জানি তুমি এখন বিবাহিত, কিন্তু আমরা বন্ধু হয়ে তো থাকতেই পারি। প্লিজ আমাকে একবার কথা বলার সুযোগ তো দাও। সুযোগটা তুমি সেদিনই হারিয়ে ফেলেছিলে অমৃতা। তুমি রুচিতার প্রাণ বাঁচিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এছাড়া তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক আছে, আর না আমার জীবনে তোমার কোনো ভ্যালু। সেই জন্য শেষবারের মতো বলছি, চলে যাও এখান থেকে। অমৃতা যাও প্লিজ। কি হয়েছে তোমার? জল, একটু জল। রুচিতা, 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 কি হলো নিহার বাবু? অমৃতা, আপনি এখানে? তোমাকেই ডাকছিল, সামলাও ওকে, প্যানিক অ্যাটাক আসছে ওর। কি? আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি। অমৃতা, আপনি বসুন, আস্তে আস্তে। বন্ধুত্বের জন্য হলেও আজ তুমি আমাকে দেখলে আর স্পর্শও করলে, খুব তাড়াতাড়ি আমাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেবো তোমাকে নিহার। তুমি পার্সেলটা দরজার বাইরে রেখেছো তো? ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। থ্যাংক ইউ। এখানে তো কোনো পার্সেল নেই। হ্যালো, ওই পার্সেলটা কোথায়? দরজার বাইরেই তো রেখেছিলাম, আপনি তো নিয়ে গেলেন ভিতরে। পিঙ্ক শাড়ি আর চশমা পরেছিলেন তো আপনি। পিঙ্ক শাড়ি? ও নো, চশমা পরা মেয়ে মানে তো রুচিতা। এই পার্সেলটা কার, কারোর নামও তো লেখা নেই। খুলে দেখি, হয়তো ভিতরে নাম লেখা। বৌমা, এটা আমার পার্সেল, আমি কিছু ওষুধ আনতে দিয়েছি। আচ্ছা, এই নিন, আমি খাবার দিকটা দেখে আসি। থ্যাংক ইউ আন্টি। একটু খেয়াল রেখো তুমি, কপাল ভালো যে আমি সব শুনে ফেলেছি, না হলে এই পার্সেল রুচিতার হাতে যেত। সরি আন্টি, পরের বার থেকে আমি খেয়াল রাখবো। তবে এটার মধ্যে কি আছে? এগুলো কি? মাছের ডিম। আরে, এখানে আমিষ কেউ খায় না, তুমি এসব নিয়ে এসছো? মাছের ডিম, ডিম। আরে, আপনারা এরকম চিৎকার করছেন কেন? মাছের ডিমই তো শুধু। চুপ করো তুমি, নিহারের বাবা যদি জানতে পারে বাড়িতে ঝড় উঠবে।
আর এই ডিম দেওয়া কেক বিস্কিট আসেনি এই বাড়িতে কখনো, আর তুমি এসেই আমাদের বাড়ি অশুদ্ধ করে দিলে। আরে আপনারা আমার কথাটা তো শুনুন। সরো সরো, দূরে সরো, কিচ্ছু শুনতে চাই না। আপনারা রুচিতাকে এই বাড়ি থেকে বের করতে চান না? চান না। ওটা ভিতরে রাখো, রাখো ভিতরে, রাখো। এবার বলো, রুচিতাকে বের করতে এই ডিমের কি সম্পর্ক? সম্পর্ক আছে আন্টি, আপনি আমার উপর একটু ভরসা রাখুন না, আর আমি যেটা করছি সেটা আমাকে করতে দিন। আর কিছু সময়ের জন্য এই শুদ্ধ অশুদ্ধ ভুলে যান। আপনারা শুধু সেইটা ভাবুন যে এখান থেকে রুচিতাকে কিভাবে বের করা যায়। ঠিক আছে, কিন্তু একটা শর্তে, এসব কিছুর পর পুরো বাড়ির শুদ্ধিকরণ করাতে হবে তোমাকে। শুদ্ধিকরণ? কেন, কি হয়েছে পুরম, শুদ্ধিকরণ করতে হবে কেন? আসলে দেখো না, রুচিতার সাথে এত বড় দুর্ঘটনা ঘটলো, আমার মনে হচ্ছে যে এই বাড়িতে একটা শুদ্ধিকরণ করানো হোক, যাতে যে আপদ বালাই আছে, কু নজর আছে, সে সব কিছু যেন একদম কেটে যায়। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আমার মাল্টিভিটামিন ওষুধ এসে গেছে। আরে এটা তোমার ওষুধ নয়, এগুলো মায়ের ওষুধ। হ্যাঁ, অমৃতা এটা হাতে নিয়ে কি করছে? ও, আমি আসলে ঠাকুমাকে দিতেই যাচ্ছিলাম। মা, নাও না তুমি, তোমারই তো ওষুধ। হঠাৎ মায়ের আবার কি হলো? সে আমি দেখে নিচ্ছি, তুমি যাও না, গিয়ে চেঞ্জ করে নাও, ক্লান্ত হয়ে এসেছো, আমি চা আনছি। আর তুমি, তোমার প্ল্যান যেন অবশ্যই সফল হয়, না হলে রুচিতার আগে তোমাকে এই বাড়ি থেকে দূর করে দেব আমি, বুঝেছো তো? এসে গেছে ফালুদা। আরে বাহ, আজকে ফালুদা? কি ব্যাপার পুনম, আজ কোনো বিশেষ অকেশন আছে? আমার এক বন্ধু এই জায়গাটার কথা বলেছিল, বলছিল ওখানকার ফালুদা খুব বিখ্যাত, তাই আমি ভাবলাম একদিন অর্ডার করে দেখি না। রুচিতা, এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ মা। এবার যখনই মাছের ডিম মেশানো শরবত রুচিতা খাবে, নিজেকে স্ট্রেট স্বর্গের গেটে পাবে। কি আন্টি, মজা করছি, এরকম কিচ্ছু হবে না, কিন্তু যেটাই হবে তাতে আমার খুব উপকার হবে, আর আমি এই বাড়িতে নিজের জায়গা বানানো শুরু করে দেব।
নিহার বাবু এই নিন। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।